আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি পরম করুণাময় আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজও আমি মোহাম্মদ অপু আপডেট পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো ভিউয়ার্স, আজ আপনাদের মাঝে দুটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম শেয়ার করব, যে প্রোগ্রাম দুটো আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, সর্বপ্রথমে আমি আপনাদেরকে একটি সেলাই দেখাচ্ছি। তো ভিউয়ার্স, ভালো করে লক্ষ্য করুন, এই যে প্রথম যে সেলাইটা আছে, পুরো সেলাইটা দেখুন, স্টিচ সবগুলো একদম এক সমান। আর দ্বিতীয় যে সেলাইটা রয়েছে, প্রথম থেকেই দেখুন, একটু লক্ষ্য করবেন যে একটা স্টিচ ছোট এবং একটা স্টিচ বড়। দেখুন, এই স্টিচটা বড়, তারপরে ছোট, তারপরে বড়, তারপরে ছোট, এরকম করে প্রত্যেকটা স্টিচ ছোট বড় হয়েছে। তো এটা একটি গার্মেন্টসের মেজর প্রবলেম। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা যখন ব্রাদার এই মডেলের মেশিন, দেখুন এর মডেল নাম হচ্ছে S7250A, তো এই মডেলের মেশিনগুলা যে স্টিচ আনিবেন বা স্টিচ ছোট বড় কেন হয়, এটা একটা প্রোগ্রাম থেকে ঠিক করতে হয়। তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে স্টিচ ছোট বড় বা ইরেগুলার স্টিচ সমাধান করবেন। তো ভিউয়ার্স, আপনারা এই মেশিনের ডিসপ্লেতে চলে যাবেন, তো মেশিনের পাওয়ারটি অফ করবেন। তো মেশিনের পাওয়ারটি অফ করার পরে এখানে দেখুন F1 বাটন এবং ফাংশন বাটন, তো এই F1 এবং ফাংশন বাটন দুটো প্রেস করে ধরে রেখে তারপরে পাওয়ারটি অন করবেন। তো তো দেখুন, এই যে অন করার সাথে সাথে ডিসপ্লেতে DO1FRDL এই ডিসপ্লেটা আসবে আপনাদের সামনে। আসার পরে এখানে প্লাস বাটন চেপে চেপে এই যে D21 নাম্বার প্রোগ্রামে চলে যাবেন। তো D21 নাম্বার প্রোগ্রামে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে এন্টার বাটন, এন্টার বাটন দুইবার প্রেস করবেন, এক দুই, এই দেখুন দুইবার প্রেস করার সাথে সাথে এখানে ডিসপ্লেটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখুন এই যে 35, এই 35 এটা হচ্ছে আপনার ইরেগুলার যে নাম্বারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে হয়তো আপনার 0 অথবা 5, 10, 15 এরকম থাকতো। এই ইরেগুলার হওয়ার মানে হচ্ছে আপনাকে এখানে প্রোগ্রাম থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, যার কারণে আপনার এই স্টিচগুলো দেখুন একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, তো এটা প্রবলেম। তো এই প্রবলেমটা সলভ করার জন্য অবশ্যই আপনাকে এই প্রোগ্রামে ঢুকতে হবে। তো এখান থেকে যদি আমি দেখুন, এখন যদি এটা কমিয়ে আমি একটু দেখানোর জন্য, তো আমি ধরুন এখানে 13 করে দেখলাম, যে 13 করার পরে আমি প্রথমে ফাংশন বাটন তারপরে এন্টার বাটন প্রেস করলে আমার এটা সেভ হয়ে যাবে, তারপর আমি পাওয়ারটা অফ করে দিব। তো ভিউয়ার্স দেখুন, পাওয়ারটা অফ করে তারপর এখন যদি আমি অন করে মেশিনটা চালাই, তো দেখুন, ফলো করুন, আমি মেশিনটা চালাচ্ছি। তো এই স্টিচটা ইরেগুলার ছিল, এখন আমি যেটা দিব সেটা একটু ফলো করুন। তো ভিউয়ার্স এখন দেখুন, তো এর পূর্বে যে সেলাইটা দেখিয়েছি, দেখুন একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, কিন্তু এখন যে সেলাইটা দিয়েছি প্রত্যেকটা এক সমান। তো অবশ্যই বুঝতে পারছেন যে পার্থক্যটা কি, ইরেগুলার যে সেলাইটা, এই সেলাই গার্মেন্টসে নট অ্যালাউ। তো অবশ্যই এটা আপনাকে ঠিক করতে হলে চলে যেতে হবে প্রোগ্রামে। তো প্রোগ্রাম সেটা হচ্ছে এই F1 বাটন এবং ফাংশন বাটন, এই দুটো একসাথে প্রেস করে আমি যদি পাওয়ারটা অন করি, তাহলে দেখুন এখানে ডিসপ্লেতে D01 এবং FRDL এই ডিসপ্লেটা আসবে। আসার পরে আপনাকে এন্টার বাটন দুইবার প্রেস করতে হবে, দুই, এই এই এখানে ডিসপ্লেটা চেঞ্জ হয়ে যাবে, একটা নাম্বার শো করবে। তো এই নাম্বারটা আপনাকে এলোমেলো করে দেওয়া হয়। তো এটা যদি আমি বাড়িয়ে দেই, তো দেখুন আমি যদি এটাকে 40 করে দেই, 40 করার পরে প্রথমে ফাংশন বাটন একবার, দেখুন এটা চাপ দিলে আপনার F1-এর লাইটটা জ্বলবে, তারপরে আমি এন্টার বাটন দিলে এটা সেভ হয়ে যাবে, তারপরে আমি পাওয়ারটা অফ করে দিব। অফ করে এখন যদি আমি অন করে চালাই, তো দেখুন আমার এটা কি হয়। তো ভিউয়ার্স এখন দেখুন, এর আগে আমি চালিয়েছিলাম আর এখন আমি চালাচ্ছি। তো এবার লক্ষ্য করুন, এখন দেখুন এর আগে যে আমি সেলাইটা দিয়েছি প্রত্যেকটা সেলাই এক সমান ছিল, আর এখন দেখুন
একটা সেলাই বড় একটা সেলাই ছোট একটা সেলাই বড় একটা সেলাই ছোট দেখুন এটা বড় তারপরে ছোট তারপরে বড় তারপরে ছোট এই এটা হচ্ছে প্রবলেম তো ইন্টারভিউতে যখন আপনারা যান তো ব্রাদার মেশিনের এই সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরা হয় তো অবশ্যই ভিউয়ার্স এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এক লাইক অবশ্যই করে দিবেন কারণ আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ততক্ষণে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম